আমাদের ছেলে ট্রেন চলে গেছে, বাকি আমরা যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচেতা ক্রিয়েশনস। তো এখন বাজে রাত্রি 12টা, তো সেজন্য গুড নাইট বলবো কি বলবো বুঝতে পারছি না, যেহেতু ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো মেনলি আমার ঘুম আসছে না, কেন ঘুম আসছে না সবটাই বলবো, বা এত রাত্রে কেন ভিডিও করছি সেটাও বলবো। তো কালকে মানে আজকে আমরা যাব আমাদের সেন্টার থেকে কৈলাসহর, এখানে একটা আমাদের ওপিডি হবে ক্যাম্পের মতো করে, আর তারপর সিএমই প্রোগ্রাম আছে। তো পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো সারাদিনে কি কোথায় কোথায় যাচ্ছি বা কী কী করছি মেনলি। তো মেন কথাটা হচ্ছে ভিডিওটা কালকে হয়তো বা আমি সকালবেলায় খুব তাড়াতাড়ির মধ্যে থাকবো, ছটা সকাল ছটায় ট্রেন যেহেতু, তো সেজন্য স্টার্ট করতে পারবো না ঠিকঠাক করে, সেজন্য এখনই স্টার্ট করে দিয়েছি। তো গুড মর্নিংটা কালকে সকালবেলায় বলবো উঠে করে ঘুম থেকে উঠে করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, আর পুরো ভিডিওটা দেখবে। টোটাল দুই দিনের জার্নি এটা, তো ডে ওয়ান ডে টু করে করে আমি ভিডিওটা পোস্ট করব। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটা পুরোটা দেখো। এখানে আমরা বেরিয়ে গেছি আগরতলা রেল স্টেশন থেকে, কৈলাসহরে ডিরেক্ট ট্রেন পাওয়া যায় না, সেই জন্য আমরা প্রথমে যাব হচ্ছে গিয়ে করে কুমারঘাট, তারপর কুমারঘাট থেকে গাড়ি করে যাব কৈলাসহর। আমাদের পুরো জার্নিতে তোমরা আমাদের পাশে থাকো আর দেখতে থাকো। কুমারঘাট থেকে কৈলাসহর যাওয়ার রাস্তা এটাই, এতটা খারাপ রাস্তা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি হোটেলে, এই হোটেলে প্রত্যেকটা রুম খুবই সুন্দর, আর প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম দেওয়া আছে। আমাদের রুমের নামটা ছিল মনুভেলি। দিদি এসে জাস্ট শুয়ে পড়লো, এতটা টায়ার্ড ছিলাম আমরা, মানে জার্নি করে এসেছি তো সেই জন্য। আমাদের রুমটা খুবই সুন্দর ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। তো আমরা চলে এসেছি কৈলাসহরের একটা হোটেলে, দেখালাম বাইরে থেকে হোটেলের নামটা। তো এখানে রুমে চলে এসেছি, রুমটা খুব সুন্দর, এখানে এসে সফট বিছানাতে আমরা দুজন শুয়ে ঘুরেছি, আর রুমটার স্পেশালি রুমটার নাম হচ্ছে মনু ভেলি, তাই তো দিদি? যে কোনো রুমে গিয়ে করে প্রথমে এটাই দেখতে হয় বাথরুমটা ঠিক কেমন আছে। তো আমি তোমাদেরকে বাথরুমটাই দেখাবো এবার, যে বাথরুমটা ঠিক কেমন আছে, আমার তো পছন্দ হয়েছে ঠিক।
এই হচ্ছে আমার বাথরুমটা রুমের পুরো রুমটা সুন্দর একটা ল্যাম্প লাইট আছে তোমার রুমটা কেমন লেগেছে দিদি দারুণ লেগেছে রুমটা বেশ বড় না ছোট ওই কিন্তু ছোট মধ্যে রুমটা বেশ সুন্দর কিন্তু স্যারের বাথরুমটা আর একটু বেশি বড় ছিল তাই তো অনেক বড় ছিল ওখানে থাকাও যাবে হ্যাঁ থাকাও যাবে চাইলে ফুটবলও খেলা যাবে এতটাই বড় বাথরুম ছিল তো মেনলি এখনই তো আমরা রুমে চলে এসেছি রাস্তাটা দেখি যে তোমাদেরকে খুবই খারাপ ছিল কোমরটা জাস্ট ব্যথা করছে আমি আর দিদি বলছি পারছি না এখনই ঘুমিয়ে যেতে খুবই টায়ার্ড ফিল হচ্ছে তো যেহেতু এখানে কাজে এসেছি কাজ তো করতেই হবে তো সেই জন্য এখনই আমরা যাব প্রথমে ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে নিয়ে তারপর কাজে বেরিয়ে যাব তাই তো হ্যাঁ তো কাজগুলো নিশ্চয়ই দেখাবো আর যদি ভিডিওটা তোমাদের সাথে ভালোভাবে আমার ইন্ট্রোটাই করা হয়নি তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই করে ভিডিওটাতে কি করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর লাইক করবে হ্যাঁ আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তাই তো টাটা চলো এই যে আমাদের ব্রেকফাস্ট রুমে চলে এসেছে এখানে আছে পাউরুটি সাথে আপেল সাথে কলা ডিম চা সো খেয়ে নেওয়া যাক আগে এখানে আমি আর দেবলিনা দি বেরিয়ে গেছি যাওয়ার জন্য তো গিয়ে করে বাকিটা দেখাচ্ছি তাই তো থাকো বাকিটা দেখতে পারবে তো এক্ষুনি জাস্ট ওপিডি শেষ করে এলাম রুমে দেখতে পাচ্ছ এখনো চেঞ্জও করিনি এখনই আবার সিএমএর প্রোগ্রাম আছে তো সেখানেই যাব আমার দাঁতে পাচ্ছে না ঠিকঠাকভাবে চারদিকটা কি কোথায় কোথায় যাচ্ছি যেহেতু এটা মেডিকেল ক্যাম্প সেজন্য আমি ঠিকঠাকভাবে কভার করতে পারছি না তোমাদেরকে দেখাতেও পারছি না সব জায়গায় তো আর ফোন অ্যালাউড নেই সেজন্য তো সিএমই প্রোগ্রামটা আশা করছি কিছুটা কভার করে দেখাবো তোমাদেরকে তাও দেখা যাক কতটুকু কী পারি তো ফটাফট রেডি হয়ে যাই রেডি হয়ে বাকিটা দেখাচ্ছি আমি দিদি এখানে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি সুন্দরভাবে তিনজন সেজে গুছে রেডি হয়েছি কোথায় যাচ্ছি দিদি আমরা সিএমই প্রোগ্রামে যাচ্ছি তো চলো দেখানো যাক এটা অনেক বড় একটা প্রোগ্রাম সব ডক্টরসদের নিয়ে তাই তো হ্যাঁ একদম আমরা পাশে থাকবো দেখতে পারবো চলো শেষ হলো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো খালি আছে যেহেতু সিমির প্রোগ্রাম সব ডক্টরসরা মিলে করে হয়েছে সেজন্য জাস্ট খালি হলো সাথে আছে দিদি তো
তো ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে যাব হচ্ছে কোথায় দিদি? কালনগর। আচ্ছা ঠিক আছে, ভেবেছিলাম কালকেই বলবো। ঠিক আছে যাই হোক, আজকেরটা তো এখানেই শেষ করছি, কালকেরটা পরের ভিডিওতে দেখবে। সো ততক্ষণের জন্য টাটা।